ওলট পালট হব বিরোধীর রাজনীতি, হঠাৎ বিজেপির মূরত ভাগি পড়ব পারে সড়ক। উজনীত বিজেপির দুর্গ খহাবল সাজু তিনি গগৈ। উজনি বিরোধীর সেনাপতি হব এইবার গৌরব, লুরিন আর অখিল। উত্তর আর উজনি বিরোধীর স্টার ক্যাম্পেইনার হিসাবে থাকিব এইবার তিনি গগৈ। নমস্কার, আরম্ভ করবলৈ লৈছো প্রাগ নিউজ ডিজিটেলর বিশেষ অনুষ্ঠান প্রাগ ফোকাস। এটা ফ্রেমত তিনি গগৈ। তিনি গগৈর এই ফটোখনে রাজ্যের রাজনীতি সৃষ্টি করেছিল খলকনি। বিজেপির মূরর কামড়ণি হয়ে পড়েছিল রাজনীতির তিনি গগৈর এই ট্রেড। সমষ্টিপুনর নির্ধারণের খসড়া প্রকাশের পাছতে তিনি গগৈর এখন স্থির চিত্র, অর্থাৎ এইখন স্থির চিত্রই রাজ্যজুড়ি লাভ করেছিল ব্যাপক চর্চা। আর এই চর্চা ইমানেই প্রভাবশালী আছিল বা ব্যাপক আছিল যে বিজেপিয়ে সলাবলে বাধ্য হয়েছিল দলীয় রণনীতি। উজনীত ভেটি সুদৃঢ় হব নাকি বিরোধী? হয়তো এই প্রশ্নই আজিও টোপনি ধরে বিজেপির। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়া দিশে আগবাহিছে বিরোধী, চমু চাপিছে নির্বাচন। কংগ্রেসের গৌরব গগৈ, অজাপর লুরিণজ্যোতি গগৈ আর রাইজর দলের অখিল গগৈ সাজু হয়েছে নির্বাচন। ইতিমধ্যে বিরোধী মিত্রজোঁটর মুখ্য মুখপাত্র হিসাবে অখিল গগৈক নিযুক্তিয়ে বিজেপির বর্ষরত খলকনি তুলিছে, কারণ ইতিমধ্যে অখিল গগৈর বলিষ্ঠ কণ্ঠই কাহ পাইছেগৈ জনগণের। তার মাজতে বিরোধীর রাজনীতিত হঠাৎ ইউটার্ন। তিনি গগৈর বাবে সাজু এটা উজনি। উজনিতে এইবার বিরোধীর স্টার ক্যাম্পেইনার হব গৌরব, লুরিণ, অখিল। বিরোধী ঐক্যমঞ্চর এয়া নতুন রণকৌশল। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাছতে উজনি আর উত্তর কপর ব্লু পিল সাজু করেছে বিরোধী। সেয়ে উজনিত বিরোধীর স্টার ক্যাম্পেইনার হিসাবে বিরোধী এবার পক্ষেপ করব কংগ্রেসের সাংসদ গৌরব গগৈ, জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ আর রাইজর দলের বিধায়ক অখিল গগৈ। আর বিজেপির বিরুদ্ধে তিনি গগৈয়ে একলগ হয়ে চলাব এইবার নির্বাচনী প্রচার। সমষ্টি পুনর নির্ধারণের পাছতে রাজ্যের রাজনীতিত সবাতুক চর্চিত প্রশ্নটা আছে যে চৌবিশের নির্বাচনত গৌরব গগৈর হাতত যোরহাট থাকবনে কাজিরঙা, অর্থাৎ কোনো সমষ্টির নির্বাচনী খেলপথারত নামিব এইবার গৌরব গগৈ। সমষ্টি পুনর নির্ধারণত কলিয়াবর লোকসভা সমষ্টি কর্তন করে কাজিরঙা সংসদীয় সমষ্টির প্রস্তাব দিয়া হয়েছে, যেটো সমষ্টির কর্তন করা হল কংগ্রেসের ভোটবেঙ্ক খ্যাত বিশাল একটা এলাকা। গতিকে কাজিরঙা লোকসভা সমষ্টিটো চৌবিশত গৌরবর হব একটা ডর প্রত্যাহ্বান, যার পরিপ্রেক্ষিত যোরহাট লোকসভা সমষ্টিয়ে আছিল গৌরবর দ্বিতীয় বিকল্প। উল্লেখযোগ্য যে যোরহাটত কংগ্রেসের স্থিতি কিছু পরিমাণে মজবুত। এই সমষ্টিটোত আহোমসকলের সমর্থনও গৌরব গগৈ পার সম্ভাবনা তীব্র। তিতাবর সমষ্টি বর্তমানও আছে কংগ্রেসের দখল, সে গৌরব গগৈর এই সমষ্টিটো কিছু পরিমাণে আশাব্যঞ্জক। সে বিরোধীয়ে যোরহাট লোকসভা সমষ্টির গৌরব গগৈক প্রক্ষেপ করব বলে এটা খবর ওলাইছে। অবশ্যই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনক লৈ এটা অতি ব্যস্ত গৌরব গগৈ। সেই সন্দর্ভত কোনো স্পষ্ট মতামত তেওঁর ফলের পৰা পোৱা হোৱা নাই। ইফালে ডিব্রুগড় লোকসভা সমষ্টিটো বিজেপিক প্রতিহত করবলৈ বিরোধীয় অব্যাহত রাখিছে জোরদার কুচকাওয়াজ। লুরিণজ্যোতি গগৈক ডিব্রুগড়ের পৰা পক্ষেপ করার চিন্তা এটা প্রায় বাস্তব হওয়ার দিশে। বিরোধীক ঐক্যবদ্ধ করে কংগ্রেসে বিজেপির বিরুদ্ধে যুজত নামার যে চিন্তা করেছে সেই চিন্তার ফসল হিসাবে ডিব্রুগড় অজাপ কেড়ে দিব বিরোধী। খবর অনুসরি পবন সিং ঘটোয়ারের আন চাহ জনগোষ্ঠীয় নেতাকো বিচারা নাই উজনীত কংগ্রেসে। তথ্য অনুসরি কংগ্রেসের শীর্ষ নেতার সম্মুখতে এই প্রসঙ্গত জেলা কংগ্রেসের সংঘাত হয়েছিল পবন সিং ঘটোয়ারের। পবন সিং ঘটোয়ার আর জেলা কংগ্রেসের মাজত এই সংঘাতে গভীর রূপ লব নাকি, এই প্রশ্নটাও আছিল এসময় বেশ চর্চা। পিছে শেহতীয়া তথ্য অনুসরি তেজপুর লোকসভা সমষ্টি ঘটোয়ারক দিয়ার চিন্তা করেছে বিরোধী। উল্লেখনীয় বিষয় এই যে ডিব্রুগড় লোকসভা সমষ্টিতকৈও তেজপুর লোকসভা সমষ্টিত চাহ জনগোষ্ঠীয় ভোটারের সংখ্যা বেশি, গতিকে তেজপুর ঘটোয়ারক এরিলে বিরোধী লাভান্বিত হওয়ার সুযোগ নথকা নহয়। অবশ্যই এই রাজনৈতিক সমীকরণবর চূড়ান্ত সিদ্ধান্ত এতিয়াও হওয়াগৈ নাই। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাছত যদি রাজ্যের রাজনীতিত এই সমূহ পরিবর্তন হয় তো সমাগত চৌবিশের নির্বাচন হব বেশ আকর্ষণীয়। নির্বাচনী প্রচারক হিসাবে তিনি গগৈয়ে পরবর্তী সময় কিমান সফল হব বা কিমান সক্ষম হব সেয়া ভবিষ্যৎ সময়তে হব লক্ষণীয়। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ ডিজিটাল।